কল্যাণপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি কমিউনিটি হল প্রদানের। বিগত সরকারের মন্ত্রী বিধায়কদের কেউ এই বিষয়ে কর্ণপাত করেননি, কিন্তু বর্তমান জোট সরকারের মন্ত্রী বিধায়কদের প্রচেষ্টায় কল্যাণপুরবাসী তাদের চাহিদা মতো একটি কমিউনিটি হল পেয়েছেন। সোমবার পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন হল 400 শয্যা বিশিষ্ট কমিউনিটি হলের। অবশেষে কল্যাণপুর স্কুল মাঠে উদ্বোধন হল লোটাস কমিউনিটি হল। পূর্বসূচি মতোই সোমবার পরন্ত বেলায় নবনির্মিত কমিউনিটি হলের শুভদ্বার উদ্ঘাটন করেন পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক। এই উপলক্ষে সেখানে একটি জনসমাবেশ হয়েছে। সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া সচিব অমিত রক্ষিত, স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা, আরডি এক্সিকিউটিভ সহ সাধারণ মানুষ। কল্যাণপুর স্কুল মাঠে নবনির্মিত কমিউনিটি হল উদ্বোধনের ফলে এলাকার দীর্ঘদিনের সংস্কৃতিপ্রেমী মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই উল্লাসিত হতে দেখা যায়। 400 আসন বিশিষ্ট সর্বসুবিধাযুক্ত এই কমিউনিটি হল কল্যাণপুরে উন্নয়নের অন্যতম পালক। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দিল্লিতে কৃষকদের আন্দোলন নিয়ে রাজনীতি করছে সিপিআইএম ও কংগ্রেস। এই আন্দোলনের পেছনে মদত দিচ্ছে এই দলগুলি। এক মাস ধরে চলছে তাদের এই আন্দোলন। কৃষক নেতাদের সাথে প্রধানমন্ত্রী 5 বার বৈঠক হয়েছে, কিন্তু কৃষকরা বলছেন কৃষি আইন সংশোধন করলে চলবে না, এই বিল বাতিল করার দাবিতে অনড় কৃষকরা। প্রধানমন্ত্রী বলছেন সেটা তো সম্ভব না, কারণ তাদের আর কোন উপায় নেই। ভেবেছিল সরকার কিচ্ছু করবে না, সরকার সবকিছু মানছেন। আজকে আপনারা ভাবুন তো, আমরা কখনো কল্পনা করেছি কৃষকদেরকে? প্রতিমা ভৌমিক আরো বলেন, ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। স্বর্ণযুগে সরকার রাজ্যের মানুষকে 13,000 কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গিয়েছে। নতুন সরকার ক্ষমতায় বসে স্বর্ণ পাবে তো দূরে থাক, তামাক আসা পর্যন্ত পায়নি। তিনি আরো বলেন, বিগত সরকারের সময় মানুষকে দিতে হবে, করতে হবে বলে মিছিলের লাইনে লম্বা করতে হতো। এরপরও কোনো সুযোগ সুবিধা পেতে গেলে ট্যাক্স দিতে হতো নেতাদের। এখন এই ধরনের প্রতারণা নেই বলে দাবি করেন প্রতিমা ভৌমিক। আজকে ঘরে বসে আজকে সরকার সেটা জনগণের সরকার, সেই সরকার ঘরে বসে যারা রয়েছেন তাদেরকে সব বেনিফিট দেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী 2024 পর্যন্ত যে জলের ব্যবস্থার কথা বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সার্ভে করেছেন স্বর্ণযুগের সরকারের পরে এসে উনি সার্ভে করে দেখলেন ত্রিপুরা রাজ্যে মাত্র 2% পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল আছে, মাত্র 2%। উনি সিদ্ধান্ত নিয়েছেন 2022 সালের 15ই আগস্টের মধ্যে এই কল্যাণপুর থেকে গোটা রাজ্যের যারা মায়েরা রয়েছেন তাদের প্রত্যেকের রান্নাঘর পর্যন্ত প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা করে দেবেন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।